গুড মর্নিং। গোলাদার টোটো করে আমরা বেরিয়ে পড়লাম। এবার আজকের দিনের যতগুলো কভার করা যায় সেগুলো করে আবার আজকে ফেরার ব্যাপার আছে। তো চলুন সঙ্গে। আচ্ছা, কাঠগোলা কাঠগোলা বাগান ভাই, কাঠগোলা বাগান ভাই, হাজারদুয়ারির টিকিট করলে আর ভেতর বাইরটা আপনি দেখতে পারবেন যতক্ষণ ইচ্ছা হবে। আচ্ছা, এটার বাইরে চলে এলে আর ঢুকা যাবে না, বুঝতে পারলেন তো? আচ্ছা আচ্ছা, দেখবেন ঘুরবেন ভেতরে যখন ঢুকবেন ক্যামেরা মোবাইলটা সুইচ অফ করে আপনার ঢুকতে হবে, বাইরে ফটো টটোগুলো তুলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যায় না। তো এমনি কাঠগোলা প্যালেসের ব্যাপারে কিছু বলো। কাঠগোলাটা হচ্ছে নবাবদের বাগান বাড়ি বলা হয়, মানে বড় বড় নবাবরা আগেকার সময়ে বাইকিদের নাম দেখতে হতো, যেখানে নবাবরা আগেকার সময় টাকা পয়সা ঘোরাতো তখনকার সময়। আচ্ছা, এক ঘন্টায় একটা বাইকে নাচলে নবাবরা প্রচুর টাকা পয়সা দিত তখনকার সময়। নবাবদের যখন টাকা পয়সা ফুরিয়ে যেত তখনকার সময় জগৎ শেঠ ছিল, যিনি বড় বড় নবাবদেরকে টাকা পয়সা ধার দিত। জগৎ শেঠের বাড়ি বুঝলেন তো, ওর পাশেই। হ্যাঁ, ওর পরে পড়বে আপনার জগৎ শেঠের বাড়ি। আচ্ছা, কাঠগোলাটাতে অরিজিনাল সুড়ঙ্গটা দেখবেন, যেটা দিয়ে নবাব আগেকার দিনে যাওয়া আসা করতো সুড়ঙ্গ দিয়ে। হ্যাঁ, ওই সুড়ঙ্গটার ভেতরে যাওয়া যায় না, কাঠগোলার যে সুড়ঙ্গটা আছে জগৎ শেঠের বাড়িতে যে সুড়ঙ্গটা দেখবেন সেটা নতুন করে করা হয়েছে, মাটির ভেতরে সুড়ঙ্গ আছে, একটা না দুটো সুড়ঙ্গ দেখবেন বুঝলেন তো। আচ্ছা, একটা হচ্ছে 20 ফুট নিচে মাটির তলায় সুড়ঙ্গ, আর একটা হচ্ছে 40 ফুট নিচে মাটির তলায় সুড়ঙ্গ, জগৎ শেঠের বাড়ি বলা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাঠগোলা বাগান চলে। এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি, দাদার মুখে শুনলেন কাঠগোলা বাগান বাড়ির ব্যাপারে। বিশাল বড় কাঠগোলা প্যালেস, আর তার বাইরেই প্যালেসের বাইরেই বাগান বাড়ি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসছে, শাশু খুদে খুদে পায়ে হেঁটে চলেছে কাঠগোলা বাগান বাড়ি দেখতে। এই যে আমরা টিকিট কাউন্টারের এখানে এসেছি, 30 টাকা করে টিকিট। এই যে এন্ট্রেন্স প্যালেসের, সত্যি রাজকীয় ব্যাপার। একটুখানি এগোতেই বাঁহাতে সুড়ঙ্গ পথ আর ডান হাতে নবাবদের তৈরি করা চিড়িয়াখানা দেখা পড়ল, টিকিট দিয়ে ঢুকতে হয়। এই যে নবাবদের কাঠগোলা প্যালেস, দোতলাতে মিউজিয়াম আছে। হ্যাঁ, দোতলা মিউজিয়ামে যাওয়ার জন্য আলাদা এন্ট্রি ফি আছে, 25 টাকা করে টিকিট। আমরা ওই টোটো করে এই যে পাঁচিলটা দেখছেন, এই পাঁচিলের বাইরে থেকেই রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এলাম। এই সেই পুকুর, এখানে রাজারা সেই রঙিন মাছ খুব পছন্দ করতো, যেটা আমাদের দাদা বলছিলেন। চলুন আর একটু ঘুরে দেখা যাক। পর্যটকরা মাছেদেরকে খাবারও কিনে খাওয়াতে পারে। কাঠগোলা প্যালেসের এখন রিনোভেশনের কাজ চলছে। কত লোকজন আছে দেখেন, সুন্দর সুন্দর মূর্তি, সুন্দর বসার জায়গা, সুন্দর বড় বাগান, গণেশ ঠাকুর। লোকজন নবাব আমলে একটা কুয়ো দেখতে ভিড় করেছে। চারিদিকে প্রচুর আম বাগান, যেমন ভোলাদা বলল যে রাজারা আম খেতে প্রচণ্ড ভালোবাসত, সেই জন্য এর ভেতরেই একটা মন্দির আছে। মন্দিরের ভেতরেও রেনোভেশনের কাজ চলছে, ঢুকে দেখি কন্ট্রাক্টররা মাপামাপি করছে। চারিদিকে অনেকগুলো মূর্তি করা আছে, ছোট ছোট মন্দির করা রয়েছে,
এটা দেখছেন জৈন মন্দির। এখানে বোটিং এর ব্যবস্থা আছে। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে, আর মন্দিরের ভেতরে ভিডিও করা মানা। তো আমরা জৈন মন্দিরটা দেখে নিয়ে এখন কাঠগোলা প্যালেসের দিকে যাচ্ছি। কাঠগোলা প্যালেসটা দেখি, ভেতরে ঢুকতে গেলে আলাদাভাবে টিকিট কাটতে হবে না, ভোলাদা বললো। তো দেখি কাঠগোলা প্যালেস থেকে কি হয়। জৈন মন্দিরের আর একটা দিক, আর এইটা হচ্ছে আগে রাজাদের নবাবদের বসার জায়গা। কাঠগোলা প্যালেস সত্যি অনেকটা বড় জায়গা, নবাবী জায়গা। এই হচ্ছে কাঠগোলা নবাবী প্যালেস। টিকিট কেটে উপরে এলাম, দিয়ে উপর থেকে আপনাদের জন্য একটা ভিডিও করে রাখলাম উপরের ব্যালকনি থেকে। কাঠগোলা প্যালেসে ভেতরে ভিডিও করা যাবে না, দোতলায় উঠে একটা ভিডিও আপনাকে দেখালাম। এবার আমরা কাঠগোলা প্যালেসের ছাদে এসেছি। ছাদটা বিশাল বড় এবং সেই ছাদ দিয়ে বাইরের প্রচুর দৃশ্য দেখা যায়। ছাদটা দেখাচ্ছি, এবার নামার পালা। এইটা সেই জগৎ সেটের কাছে যাওয়ার যে সুড়ঙ্গটা, সুড়ঙ্গ পথ। তো আমরা কাঠগোলা প্যালেস থেকে বেরোচ্ছি। তো নেক্সট আমরা জগৎ সেটের বাড়ি যাচ্ছি। ওই যে ভোলাদা আমাদের গাইড করছে। তো ভোলাদা ওইটাই অরিজিনাল আপনার, যেটা আপনারা দেখলেন যেখানে মাটির ভেতরে সুড়ঙ্গটা নতুন করে খোলা হয়েছে। আচ্ছা, আর মাটির ভেতরে সুড়ঙ্গ আছে, টাকা পয়সা আছে, সোনার সারি আছে, নবাবরা কিসে খেত সেসব জিনিসগুলো আছে। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যায়, ঠিক আছে? হ্যাঁ, মানে ওর বাড়িটা বাড়ির মিউজিয়ামের ভেতরে। আচ্ছা, বাড়িটা যেগুলো ছবি টবিগুলো তোলা যায় আর। আমরা এখন জগৎ সেটের বাড়ি দেখতে এলাম। তো জগৎ সেটের বাড়ি দিয়ে ভিডিও অ্যালাউড নয়, তো যতটা যতটুকু যাওয়া যায় ততটা দেখাবো। টিকিট কেটে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, ঐতিহাসিক জগৎ সেটের মিউজিয়াম। সেটের বাড়ি এন্টার করেই জগৎ সেটের বাড়িটা সত্যি একটা রাজকীয় ব্যাপার। তখনকার সিরাজদৌল্লার টাইমের বলা যায় দ্য বিজনেস টাইকুন, রাইট? তো নবাবদের যখনই কোনো রকমের অর্থনৈতিক প্রয়োজন পড়ত তখন জগৎ সেটি টাকা দিয়ে হতো, এবং সেই সবের জন্যই জগৎ সেট চড়া সুদে টাকা ফেরত নিত। সেই জন্য জগৎ সেটের অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড সচ্ছল ছিল। তো আমরা জগৎ সেটের বাড়ি দেখলাম। একটা জিনিস আমি জানতাম না, এসে জানলাম, হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানে না, জগৎ সেট কিন্তু অ্যাকচুয়ালি একটা উপাধি। এখন যে পোর্শনটা আমরা দেখলাম সেটা হচ্ছে খাজাঞ্চিখানা। আর সেখানে যে শেষ জগৎ সেট ছিলেন সেখানেই থাকতেন। এখান থেকেই সুড়ঙ্গ পথ রয়েছে কাঠগোলা প্যালেসের, যেটা আমরা কাঠগোলার ওখানে দেখলাম এখানেও রয়েছে। বাট এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউড নয় তা আপনাদের দেখাতে পারছি না। আমরা এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোই। তো ভোলাদা, নেক্সট আমরা এখন কোন দিকে যাচ্ছি? যাচ্ছি রাজবাড়ি, রাজা দেবী সিংয়ের বাড়ি। রাজা দেবী সিংয়ের বাড়ি। এখান থেকে কত দূর? বেশি দূরের রাস্তা নয়, হাফ কিলোমিটারের মতো। হাজারদুয়ারির একটা ডুপ্লিকেট। ভোলাদা,
এই রাজবাড়ির কি ইতিহাসটা একটু বলে দাও। আচ্ছা, নসিপুর রাজবাড়ি রাজা দেবী সিং এর বাড়ি, এটা রাজা দই ডুপ্লিকেট বলা হয়। ইনি রাতের বেলায় ডাকাত ছিল আর দিনের বেলায় রাজা, যারা খাজনা দিতে পারতো না তাদেরকে এই জায়গাতে ধরে এনে ফাঁসি দেওয়া হতো। ওখানে ফাঁসি ঘর মন্দির এগুলো আছে। আচ্ছা, ঐতিহাসিক নসিপুর রাজবাড়ির মেন গেটে এসেছি। 20 টাকা করে প্রবেশ মূল্য, সে টিকিট কেটে এখন আমরা তলা দিয়ে যাব। এই হচ্ছে প্রবেশ পথ। ভেতরে ঢুকে দেখলাম অনেকগুলো মন্দির। রাজবাড়িটা অনেক বড়, কয়েক জায়গায় মেনটেন্যান্সের অভাবে আবার ভেঙেও পড়েছে। হচ্ছে রাজবাড়ির ঠাকুর মন্দির, 33 কোটি দেবদেবীর পুজো হতো। আমরা রাজবাড়ির ভ্রমণ করলাম। দোতলাটা একটা ছোটোখাটো মিউজিয়ামের মতন আছে, তো ঠিক আছে, হাতে সময় থাকলে এখানে আসতেই পারেন। নসিপুর আখড়া যাবো। হ্যাঁ, নসিপুর আখড়া। নসিপুর আখড়া বিভিন্ন রকমের পুরনো বাসনপত্র আছে দেখার জন্য, 80 টাকা দামের গাড়ি আছে, 16 টাকা দামের খাট আছে, 22 মনের রথ আছে, আর নবাবরা যে মিটিং করতো সেটা মিটিং এর জায়গা করে ঘর আছে। এটা নবাব মুসিকুলিকার পেটে তৈরি, ভিতরে মন্দিরগুলো আছে, মসজিদ টাইপের বানানো, গম্বুজ টাইপের। জাফরগঞ্জ দেবোত্তর ও ধাতব্য প্রতিষ্ঠানে ঘুরতে এসেছি ভিজিট করতে। তো আমরা এখন হাজারদুয়ারির দিকে এগোচ্ছি। হাজারদুয়ারির রাস্তাতে যেতে যেতেই কয়েকটা আরো দেখার স্থান আছে, সেইগুলোর ব্যাপারে যেতে যেতে ভোলাদা আমাদেরকে বলে দেবে এবং সেটার ইতিহাস নিয়েও একটুখানি আলোচনা করে নেব রাস্তায় যেতে যেতে। এই বাড়িটা হচ্ছে মির্জাপুরের বাড়ি। এটা এই বাড়ির ভেতরে নবাব সিরাজদৌল্লাকে 7 দিন বন্দি রেখে হত্যা করেছিল মির্জাপুরের ছেলে মিরন। এখন এই বাড়ির ভেতরে বংশধর থাকে বলে বাইরেকার লোককে যাওয়া নিষেধ আছে। আচ্ছা, মির্জাপুরের মসজিদ, মসজিদটাতে মির্জাপুর আগেকার সময় নামাজ পড়তো, এটা মির্জাপুরের পার্সোনাল মসজিদ বলা হয়। যারা বংশধর আছে তারাও নামাজ পড়ে না, বুঝলেন তো? আচ্ছা। আর এই ডান দিকটাতে আছে মির্জাপুরের পরিবারদের 1100 খানা কবর আছে, যারা মারা যায় তাদেরকে এই জায়গাটার ভেতরে এখন আপনার কবর দেওয়া হয়। আচ্ছা, এখনো এখনো আপনার দেখার জন্য সমাধি আছে, 1100 খানা সমাধি আছে মির্জাফরের পরিবারে। মির্জাফরের আছে, হুমায়ুনজা আছে, ফেরাইনজা আছে, যারা হাজারদুয়ারি তৈরি করেছিল তাদেরও কবর এখানে আছে। মির্জাফরের দ্বিতীয় স্ত্রীর আছে, এনাদের প্রচুর বংশধর আছে, যেখানে মারা যাক এখানে এনে কবর দিতে হয়, অন্য কোনো জায়গায় কবর দিতে পারবে না। আচ্ছা, নবাবদের সময় একটা রোগ হয়েছিল বলা হয়, যেটাকে বলা হয় যক্ষা রোগ। আচ্ছা, বাচ্চাদের পুলিশে খেতে বলে এটা বলা হয়, এর জন্য নবাব নিজের মেয়েকে কবর দিয়েছিল, জিন্দা কবর বলা হয়। নবাব মুশফিকের মেয়ের কবর, আজিমুনিশা বেগম। সামনে একটা কবর আছে কবিরাজের কবর, আর ভেতরে ওই স্ত্রীর বাঁ দিকের ঘরটা আছে নবাবের মেয়ের কবর। ওনার বুকের উপর দিয়ে সিঁড়ি করে দিয়েছে, মানুষজন গেলে তার পাপগুলো ক্ষয় হবে বলে বুকের উপর দিয়ে সিঁড়ি করে দিয়েছে। এখানে একটা মসজিদ ছিল, মসজিদটা ভেঙে গেছে, গেটটা শুধু আছে আপনার। গেটটা আপনার সরকার নিয়ে নিয়েছে, সরকার নেওয়ার জন্য এখানে কোনো রকম টিকিট লাগে না। আচ্ছা, নদীর উপরে যেটা খোসবাগ আছে সিরাজদৌল্লার সমাধি, সেখানেও টিকিট লাগে না। যাদের বংশধর কেউ নাই তাদের জিনিসগুলো সব সরকার নিয়ে নিয়েছে, বেশিরভাগই সরকারি, আর কিছু কিছু এখনো প্রাইভেট আছে। যেমন হাজারদুয়ারি, ইমামবাড়ি, এগুলো বলতে গেলে মির্জাপুরের বংশধর। মির্জাপুরের বংশধরের তো একটা বাড়ি ছিল না,
মির্জাপুরের বংশধর বাণী ছিল, এরকম হুমায়ুনজা বাণী ছিল মির্জাপুরের পঞ্চম বংশধর, আর ইমামবাড়িটা বাণী ছিল ফিরাইনজা মির্জাপুরের ষষ্ঠম বংশধর। আচ্ছা, আজাদ তো এটা কোর্ট ছিল বলে ওর জন্য ওনাদের বংশধর কোনো দাবি নেই, ব্রিটিশ কোর্ট বলা হয়, বাংলা বিহার উড়িষ্যার একটা কোর্ট ছিল। হ্যাঁ, আপনি একতলা দোতলাটা দেখতে পারবেন, নিচ দিয়ে ঢুকলে পারবেন, নবাবদের অস্ত্রগুলো দেখতে পারবেন, আর হাজারদুয়ারিতে একটা কুমির দেখা যাবে, যে কুমিরটা আপনার ভাগীরথী গঙ্গা থেকে ধরেছিল। আচ্ছা, সে কুমিরটাকে এখন ওষুধ দিয়ে রাখা হয়। নবাবদের সময় একটা বিশাল মোটা বাস দেখতে পারবেন, আর ওখানে একটা আইন আছে যেটা নিজের মুখ নিজে দেখা যায় না। আর জগৎ সেটা বাড়িতে ছিল, ভিক্টোরিয়া রানী একটা জন্মদিনে একটা গিফট দিয়েছিল, যেটা বিশাল বড় একটা ঝাড়বাতি দেখতে পারবেন, যেটা হুমায়ুনের জন্মদিনে সেটা উপহার হিসাবে দিয়েছিল একটা বিশাল ঝাড়বাতি। বেশি সময় নেই আমাদের হাতে, তো আমরা মোটামুটি ইয়েটা ঘুরে, হাতে বেশি সময় নেই, অলরেডি 12টা বাজতে চলেছে, এরপর আবার ফিরতে হবে, 5 ঘন্টার মতন ড্রাইভিং রাস্তা বাকি আছে। তো আর দেরি না করে আমরা শেষ আকর্ষণ আজকের হাজারদুয়ারি। সামনে দেখছেন সাদা পোর্শনটা হচ্ছে ইমামবাড়া, ঠিক আছে, এটা হচ্ছে হাজারদুয়ারি, এটা হচ্ছে এন্ট্রেন্স। অনলাইনে টিকিট পাওয়া যায়, অনলাইনেও টিকিট কেটে নিতে পারেন, 20 টাকা করে অনলাইনে পড়বে, আর এখানে এলে যদি টিকিট কাটেন তাহলে 25 টাকা করে পড়বে। অনলাইনে কেটে নিলাম কারণ এখানে লাইন পড়ে, তো সিজনে সত্যি লোকজনের ভিড় প্রচুর। স্কুলের অনেক ছেলেরা এসছে, স্কুল থেকে ট্রিপে নিয়ে এসছে। আমরা ভেতরটা ঘুরে এলাম, ভেতরটা ঘুরে এসে ভেতরটা অ্যাকচুয়ালি মিউজিয়াম, অনেক কিছু রাখা রয়েছে, একটা ভাগীরথীতে ধরা কুমির থেকে শুরু করে আগেকার অস্ত্র জিনিসপত্র, খাবার দাবারের ইউটেন্সিলস, এইসব নিয়ে মিউজিয়ামটা তৈরি, হাজারদুয়ারির প্ল্যান। তো এখন আমাদের বেরিয়ে এলাম, বেশিক্ষণ থাকা যাবে না কারণ আমাদের এখন বর্ধমান ফিরতে হবে, অনেকটা রাস্তা। এই যে হাজারদুয়ারি, হাজারেরও বেশি গেট, কিছু কিছু রিয়েল কিছু ফেক, বিশাল বড় একটা আর্কিটেকচার। এটা হচ্ছে ইমামবাড়া, ইমামবাড়ার গেট বন্ধ আছে, ইমামবাড়া শুধু ওই স্পেসিফিক কয়েকটা দিনের জন্যই খোলা হয়, এগুলো খোলা হয় না। আর এটা একটা ওয়াচ, টোটালটা মিলিয়ে একটা বিশাল বড় এলাকার মধ্যে একটা ঐতিহাসিক স্থান। ওই যে ওই যে ওখানে একটা মসজিদ আছে, মসজিদের সাইড দিয়ে হাজারদুয়ারির চারিদিকটা ঘুরে ভালো করে দেখে পাশেই বাঙালি হোটেলে খাবার দাবার খেয়ে আমাদের বেরোতে বেরোতে 1টা বেজে গেছে। এখন আমরা বর্ধমানের রাস্তায়, ঘড়িতে দেখাচ্ছে আমাদের পৌঁছাতে এখনও মোটামুটি 4.5 ঘন্টার মতন লাগবে, আর ঠিকঠাকভাবে যদি যাই তাহলে আমাদের আমরা অ্যারাউন্ড 5:30 থেকে 6টার মধ্যে বর্ধমান পৌঁছে যাব। আমাদের জায়গাটা ঘুরে খুবই ভালো লাগলো, হ্যাঁ মনে হলো যে সময়টা হাতে খুব কম নিয়ে এসেছি, আর একটা দিন আমরা মতিঝিলে দিতে পারতাম, মতিঝিলটা বিশাল বড় ক্যাম্পাস, অনেক কিছু আছে দেখার, সেটা হয়ে উঠল না, অন্য কোনো একবার হবে। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। আবার পরে দেখা হবে, টিল দেন বাই, স্টে সেফ।